ইসলামী সমাজের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে সঠিক জ্ঞান অর্জনের অভাবে মহাসত্য থেকে বিচ্যুত হয়ে বিশ্বের মানুষ মহা বিভ্রান্তিতে নিমজ্জিত এবং ধ্বংসের মুখোমুখি। এ অবস্থা থেকে উত্তরণের উপায় শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন ইসলামী সমাজের অন্যতম সদস্য নেতা আল কোরআন গবেষক জনাব আবু জাফর মোহাম্মদ ইকবাল। জনাব আবু জাফর মোহাম্মদ ইকবাল সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবে অত 12ই আগস্ট ইসলামী সমাজের উদ্যোগে সঠিক জ্ঞান অর্জনের অভাবে মহাসত্য থেকে বিচ্যুত হয়ে বিশ্বের মানুষ মহা বিভ্রান্তিতে নিমজ্জিত ও ধ্বংসের মুখোমুখি। এ অবস্থা থেকে উত্তরণ উপায় শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি আল্লাহর সার্বভৌমত্বের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত ইসলামী সমাজের সদস্যবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুরা, উপস্থিত গোয়েন্দা সংস্থা ভাইয়েরা, উপস্থিত দেশবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন এই আলোচনা? এই প্রশ্নটা আমার নিজের কাছে। আমরা দেখলাম বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে সঠিক জ্ঞান অর্জনের অভাবে বিশ্বের মানুষ মহাবিভ্রান্তিতে নিমজ্জিত হয়ে ধ্বংসের মুখোমুখি। এতে সমস্যাটা কোথায়? ধ্বংস তো একসময় হবেই, সমস্যা কোথায়? মানুষ জন্ম নিয়েছে, মৃত্যুবরণ করব, প্রাকৃতিক বিপর্যয় আসবে, ধ্বংস হবে, সমস্যাটা কোথায়? সমস্যাটা এক জায়গায় নেই। এই সমস্যাটাই আমি মানে উপস্থাপন করলাম আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াত উল্লেখ করেন, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে, অতঃপর সবাইকে তার নির্দিষ্ট কর্মফল পুরোপুরি ভাবে প্রদান করা হবে প্রতিদান দিবসে। সফল হবে সেই ব্যক্তি যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। এই সমস্যাটা এই এক মরে গেলাম শেষ না, মৃত্যুর পর আমার আমাদেরকে প্রত্যেককে যার যার কর্মফল অনুযায়ী মানে কর্ম অনুযায়ী ফল প্রদান করা হবে। এই ফল অনুযায়ী আবার দেখা যাচ্ছে কাউকে কাউকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, আবার কাউকে জান্নাতে চিরসুখের স্থান ওখানে তাদেরকে প্রবেশ করানো হবে। তাহলে এখন আমি আপনি আমরা যারা এই পৃথিবীতে অবস্থান করছি মানুষ, আমি আমার অবস্থান, আপনি আপনার অবস্থান, মৃত্যু পরে কোথায় হবে, জান্নাত হবে না জাহান্নাম হবে, এই বিষয়টা এখানে আমার ঠিক করতে হবে এবং সে অনুযায়ী আমাকে কর্মটা করতে হবে। যেই কর্ম করলে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাওয়া যাবে, সেই কর্মটা যদি আমি না করি, সেই কর্মটা যদি আপনি না করেন, আপনারা না করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী না করে, প্রেসিডেন্ট না করে, হুজুর সাহেব না করে, পীর সাহেব না করে, খতিব সাহেব না করে, তাহলে কি তার পক্ষে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব না। ঘোষণাটা কার? সব সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে যে কাজ করলে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাওয়া যাবে সেই কাজটা কি?
সেটা জানতে হবে না, সেই কাজটা কি ওটা শুধু জানলে হবে না করতে হবে। তাহলে যে কাজ করলে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাওয়া যাবে সেই কাজটা কি সেটা জানতে হবে এবং সেই কাজটা আমাকে করতে হবে, আপনাকে করতে হবে যদি জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে চাই। তাহলে মনে গেলেই শেষ হয়ে গেল, এটি হচ্ছে মূল সমস্যা। কাজে এখন আমরা দেখছি বর্তমান বিশ্বের মানুষ, আল্লাহ বলেন যে আমি মানুষকে সৃষ্টি করছি, খালাকাল ইনসান, আল্লাহ মোর বায়ান, তাদেরকে কথা বলাও শিক্ষা দিচ্ছি। এরপরে সুরা আরাকানে বললেন প্রথম দিকে যে আয়াতগুলো, ওখানে বলা হচ্ছে মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছি কলমের সাহায্যে, এমন জ্ঞান তাকে শিক্ষা দিয়ে যে জ্ঞান সে জানত না। এগুলো কোথায়? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কিতাব নাযিল করেছি, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজুর হাকিম, আমি আল্লাহ মহাশক্তিশালী মহাজ্ঞানী কিতাব নাযিল করেছি। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক, এবং এই কিতাবটা আমি হক সহ সত্য সহ নাযিল করেছি। তোমার কাছে যে কিতাবটা নাযিল করেছি সেটা হলো হক এবং সত্য, হক মানে সত্য, সত্য সহ নাযিল করেছি। তাহলে কিতাব যেটা হলো আল কোরআন, এটা আল্লাহ নাযিল করছেন এবং এই কিতাবে জানাছেন সকলের হক। এই কিতাবে যে হকগুলো আছে এই হক থেকে বর্তমান বিশ্বের মানুষ দুরবস্থান করছে। এই হকের ভিতরে মূল হকটা কি সেটা আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞানের হক। আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে বলতেছেন ইন্নি আনাল্লাহু রাব্বুল আলামিন, নিশ্চয়ই আমি আল্লাহ হলাম এই বিশ্বজগতের হক। এই বিশ্বজগৎটা কতটুকু? আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা দেখি আর যা দেখি না এই সবকিছু মিলা হলো বিশ্বজগৎ। এই বিশ্বজগতের রব অর্থাৎ বিশ্বজগতের সার্বভৌম মালিক, বিশ্বজগতের সার্বভৌম ক্ষমতার মালিক, বিশ্বজগতের সকল কিছুর জন্য একমাত্র আইনদাতা, বিধানদাতা এবং নিরঙ্কুশ কর্তা হলেন আল্লাহ। সে আল্লাহ নাজিল করলেন আল-কিতাব নাজিল করে উনি বললেন যে আমি যে কিতাব নাজিল করলাম তোমরা সেই ওহী অনুযায়ী, সেই নির্দেশ অনুযায়ী, সেই নাজিলকৃত কিতাবের অনুসরণ করো, আর তার অনুসরণ তোমরা করো না, আর কোনো কিছুর অনুসরণ তোমরা করো না। তাহলে আল্লাহর নির্দেশ অনুযায়ী আমরা ওই আল কিতাবের, ওই কিতাবের অনুসরণ যদি করি তাহলে আমরা হকের উপরে থাকলাম, হককে অনুসরণ করলাম। যদি আমরা আল কিতাব যেটা আল্লাহ নাজিল করলেন কোরআন, সেই কোরআনের নির্দেশ অনুযায়ী যদি আমরা না চলি তাহলে আমরা হক অনুযায়ী চললাম। তাহলে আমরা বলতে চাচ্ছি ইসলামী সমাজ বলতে চাচ্ছে বর্তমান বিশ্বের মানুষ সত্য থেকে সত্য জ্ঞান অর্জন অভাবে মহাসত্য থেকে বিশ্ব থেকে মহাবিভ্রান্তিতে নিমজ্জিত আছে। যে সত্য জ্ঞানটা কি সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ, আল্লাহই হলেন একমাত্র রব, আমার রব, আপনার রব, বিশ্বজগতের সকলের রব। সকল নবী রাসূলরা এই দাওয়াত জাতির মানুষকে দিয়েছিলেন, কারণ জাতির মানুষ আল্লাহকে একমাত্র রব হিসাবে বুঝে নেয়, গ্রহণ করে নেয়, তারা সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে দেখছে, মানছে, বিশ্বাস করছে। আসমান দেখা যায়, জমিন দেখা যায়, গাছপালা পাহাড় পর্বত দেখা যায়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দেখা যায়, এগুলো কোনো মানুষ সৃষ্টি করে নেই, কে সৃষ্টি করছে? আল্লাহ। এক কথায় উত্তর দেয় তারা আল্লাহ, জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহকে তারা রব হিসেবে মানত, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, জীবন মৃত্যুর মালিক হিসাবে, কিন্তু জীবনের সকল ক্ষেত্রে তারা আল্লাহকে একমাত্র রব হিসেবে জানতো না, মানতো। তারা মানুষকে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে যারা নাকি ক্ষমতার মালিক ছিল, যারা অর্থের মালিক ছিল, তারা নিজেরা ক্ষমতার জোরে আইন দিত, বিধান দিত, মানুষ সেই আইন অনুযায়ী চলত, সে আইনে আনুগত্য করে তাদের সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করত, তাদের জীবনকে পরিচালনা করত। এই মানুষকে ক্ষমতার মালিক মানা, মানুষকে আইনদাতা, বিধানদাতা এবং কর্তৃত্ব মালিক গ্রহণ করা মানে তাকে রব হিসাবে গ্রহণ করা। যেমন ফিরাউন, নমরুদ, আবু জেহেল, আবুল হাব, এরা সবাই সমাজ এবং রাষ্ট্রে ক্ষমতার মালিক হওয়ার পরিপ্রেক্ষিতে তারা সার্বভৌম ক্ষমতার মালিক দাবি করে আইন দিত, বিধান দিত এবং এই আইনে আনুগত্য করার নির্দেশ দিত, এই আইন অমান্য করলে তাদেরকে শাস্তি দেওয়া। তাহলে তারা সমাজে রবের স্থান দখল করে রব হয়ে গেছে। নবী রাসূলুল্লাহ ঈসা সকল মানুষকে এই বিষয়টাই নিশ্চিত করলেন না, ইন্না আল্লাহ রব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয় আল্লাহ হলেন সার্বভৌম মালিক,
আল্লাহ আমার সার্বভৌম মালিক, ওয়ারাব্বুকুম তোমাদেরও সার্বভৌম মালিক। তাই আল্লাহ ছাড়া সার্বভৌম মালিক আর কেউ না। আল্লাহ ছাড়া দাসত্ব আইনের আনুগত্য উপাসনা পাওয়ার অধিকারী সত্তা কেউ নাই। যার কারণে লোকজনের কাছে স্পষ্ট ভাবে আরো তুলে ধরল, যেমন আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন এইভাবে, বলো কি যালিকুমুল্লাহু রাব্বুকুম, তোমরা যে বিভিন্ন জনকে রব মানতেছো, একসময় ফিরাউনকে রব মানছে জাতির লোকেরা, নমরুদকে রব মানছে জাতির লোকেরা, বর্তমানে ফিরাউন দিয়ে আবু জেহেল আবুল আহাব এদেরকে রব মানতেছো, বিভিন্ন জনকে তোমরা রব মেনে আসতেছো, আসলে রব কেউ না, যালিকুমুল্লাহু রাব্বুকুম, সেই আল্লাহই হলেন তোমাদের রব, যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, খালিকু কুল্লি শাইইন, যিনি সকল কিছু সৃষ্টি করছেন, তাই যিনি সবকিছু সৃষ্টি করছেন উনি হলেন রব, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া দাসত্ব আইনের আনুগত্য উপাসনা পাওয়ার আর কোনো সত্তা নেই। তোমরা তো মানুষের আইন বিধানে আনুগত্য করে, মানুষের মন গড়া আইনে আনুগত্য করে, মানুষের দাসত্ব করে চলছো, আসলে মানুষের মন গড়া আইন বিধানে আনুগত্য করে মানুষের দাসত্ব তোমরা করছো, এটা ভুল। দাসত্ব এবং আইনের আনুগত্য আর উপাসনা পাওয়ার অধিকার সত্তা একমাত্র আল্লাহ, ওয়ালা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সকল ক্ষমতার একমাত্র মালিক। এইভাবে জাতির মানুষকে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আফসোস বর্তমান বিশ্বের মানুষ, আমরা বাংলাদেশ সহ সকল দেশে আল্লাহকে সৃষ্টিকর্তা রেজিক তাদের জীবন মৃত্যুর মালিক হিসেবে সবাই মানে, সব ধর্মের লোকেরাই মানে, বিশ্বাস করে, কিন্তু সমাজ এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে তারা সার্বভৌম ক্ষমতার মালিক, আইনদাতা বিধানদাতা ও নিরঙ্কুশকর্তা হিসেবে গ্রহণ করে। তাহলে আল্লাহ কি সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, আল্লাহ কি একমাত্র সকল সৃষ্টির জন্য আইনদাতা বিধানদাতা, এটাই কি একমাত্র মহাসত্য? এই বিষয়টা গ্রহণ না করার কারণে তারা সত্য থেকে বিচ্যুত হয়ে গেছে। এই একটা সত্য থেকে বিচ্যুত হওয়ার কারণে গোটা জীবনটাই মিথ্যা দ্বারা আক্রান্ত হয়ে গেছে, মিথ্যা দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ কি যদি একমাত্র রব সার্বভৌম ক্ষমতার মালিক মানত, তাহলে আল্লাহকে আইনদাতা বিধানদাতা মানতো, আল্লাহকে কর্তৃত্ব মালিক মানত, আল্লাহর আইন বিধান আনুগত্য করত। তা আল্লাহ এই কথাই বলছেন, তোমরা তোমাদের রবের আনুগত্য করো, যিনি তোমাদের রব তার আনুগত্য করো। ইয়াই মান্না সুবুদু রব্বাকুমুল্লাহ জিকালা, যে রব তোমাদের সৃষ্টি করছেন সেই রবের আনুগত্য রব, তারই দাসত্ব করো, তারই আইনে আনুগত্য করো, তারই উপাসনা করো। তাই আল্লাহর দাসত্ব আল্লাহর আইনে আনুগত্য আল্লাহর উপাসনা করলে তাহলে আল্লাহর নির্দেশ অমান্য করা হোক কতটা বাধ্য করা হোক বা অনুগত করা হোক, আল্লাহর অনুগত থাকা হোক, আল্লাহর অনুগত থাকার কথা আল্লাহ বলছেন, তাহলে আল্লাহর নির্দেশ পালন করার পরিপ্রেক্ষিতে আমরাও তা আল্লাহর বাধ্যবান্ধা। তা আল্লাহর বাধ্যবান্ধা হলে আল্লাহর অন্যান্য সৃষ্টি কে পানি বলেন, বাতাস বলেন, মাটি বলেন, আগুন বলেন, এই সমস্ত সব আল্লাহর অন্যান্য অনুগত বাধ্যবান্ধারা মানুষকে সহযোগিতা করত, যে মানুষের সহযোগিতায় অন্যান্য সৃষ্টি জীব যদি আসত, অন্যান্য সৃষ্ট বান্ধারা যদি আসত, তাইলে পানির দ্বারা আমরা যে কষ্টগুলো পাই, বন্যা হয়, সুনামি হয়, এই সমস্ত ধ্বংস থেকে আমরা রক্ষা পেতাম, আল্লাহর আজাব বলেও আমাদের রাস্ত না। আল্লাহর সাথে শিরক এবং কুফর করার কারণে জাতির মানুষ যে দুর্ভোগ অশান্তির ভিতরে আছে, অশান্তির মানুষ মুক্ত থাকতে পারত, যে বাতাস মানুষকে না হলে মানুষ বাঁচে না, সেই বাতাস যখন ঝড় টর্নেডো আকারে আছে সেটা মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে যায়, যে আগুন ছাড়া মানুষই চলে না, সে আগুন যখন দাবানোর আকারে দাও দাও করে জ্বলে এবং মানুষের ধ্বংসের কারণ হয়ে যায়, সেই দাবানোর হতো না। এরা সবাই আল্লাহর সাথে এই অনুগত বান্দাদের সাহায্য সহযোগিতা করত। তাই আমরা বর্তমান বিশ্বের মানুষ আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক, আল্লাহকে আইনদাতা বিধানদাতা ও নিরঙ্কুশ কর্তৃত্বের মালিক বাদ দেওয়ার কারণে আল্লাহর প্রদত্ত আল কোরআন যে আমাদের নির্দেশনা দিলেন, যে কিতাব সম্পর্কে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইব ফিহি, এটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নেই, কোনো সংশয় নেই, তোমরা এই কিতাবের অনুসরণ করো, আমরা সেই কিতাবের অনুসরণ না করার কারণে আমরা আজকে ক্ষতির মুখোমুখি পড়ছি, আমরা ক্ষতিগ্রস্ত, এই ক্ষতি দুনিয়াতে আমরা দুর্ভোগ এবং অশান্তির মাঝে আছি। আল্লাহ কে রব বাদ দিয়ে মানুষকে রব মানার মাধ্যমে আল্লাহর সাথে কুফর করছি এবং মানুষকে রব মানার মাধ্যমে আল্লাহর সাথে শিরক করছি, আল্লাহর দাসত্ব না করে আল্লাহর সাথে কুফরি করছি, মানুষের মন মরা আইন বিধানে আনুগত্য করে মানুষকে আল্লাহর সাথে শিরক করছি। তাই আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব
বাধ্য পরিপ্রেক্ষিতে আল্লাহর সাথে একদিকে কুফর করা হচ্ছে, আরেকদিকে শির করা হচ্ছে। এই গোটা জাতির মানুষ আল্লাহর সাথে শির এবং কুফরে লিপ্ত, আল্লাহর সাথে শির এবং কুফরে লিপ্ত থাকা মুমিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বলে দিয়েছেন, সাবধানবাণী করেছেন, আল্লাহ শিরকের গোনা কখনো ক্ষমা করবেন না। যারা শির করবে আল্লাহ তাদের সকল আমল ধ্বংস করে দিবেন এবং তারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। এবং আরো বলছেন যারা আল্লাহর সাথে শির করবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন, তাদের স্থান হবে জাহান্নামের আগুন। আচ্ছা, এখন আমরা যারা এই আলোচনাগুলো শুনলাম, আলোচনা শুরুতে যে আমি আয়াতটা বলছিলাম যে প্রত্যেকেই তার নিজ নিজ কর্মফল প্রদান করা হবে, সফল হবে সেই ব্যক্তি যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করানো হবে। এখন আমরা যদি শিরকের সাথে লিপ্ত থাকি, কুফরের সাথে লিপ্ত থাকি, তাহলে আমাদের পরিণত হবে নিশ্চিত জাহান্নাম। তাহলে আমরা যদি জাহান্নামকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই শির থেকে মুক্ত হতে হবে, কুফর থেকে মুক্ত হতে হবে। তাহলে আমরা কি শির থেকে মুক্ত হতে চাই? আমরা যদি শির থেকে মুক্ত হতে চাই, যদি আমরা শির এবং কুফর থেকে মুক্ত হতে চাই, তাহলে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে মুসলিম উম্মাহ বলতে যে পরিচিতি আছে, এই মুসলিম উম্মার ভিতরে নামাজ পড়া আছে, রোজা রাখা আছে, হজ পড়া আছে, জাকাত দেওয়া আছে, এই ধরনের বহু আমল প্রচলিত আছে, যে কেরাজগার আছে। এখন আমি প্রশ্ন করতে চাই গোটা মুসলিম উম্মাকে, নামাজ পড়া ফরজ তাই নাকি? ওযু করা এটাও তো ফরজ। এখন নামাজ পড়া ফরজ, ওযু করা ফরজ, কোন ফরজটা আগে করবেন? নামাজ আগে করবেন না ওযু আগে করবেন? আল্লাহ মানুষের সমাজ এবং রাষ্ট্র সহ সমগ্র জীবন পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন বিধান সম্বলিত একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিলেন, তার নাম হল ইসলাম। আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম সমাজে প্রতিষ্ঠিত নেই, তা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা সমাজ জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে আল্লাহর দেওয়া আইন বিধান সমাজ রাষ্ট্রে প্রচলিত নাই, চালু নাই। তাই আল্লাহর দেওয়া ব্যবস্থা বাদ দিয়ে মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র সমাজে প্রতিষ্ঠিত, আর এই সমস্ত মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকার কারণে মানুষ সার্বভৌম ক্ষমতার মালিক হয়ে মানুষ আইন দিচ্ছে, বিধান দিচ্ছে। তাহলে মানুষের মন করে আইনের আনুগত্য করা হচ্ছে, তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনে আনুগত্য করা হচ্ছে মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকার কারণে। যদি আজকে ইসলাম প্রতিষ্ঠিত থাকতো, আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃদের প্রতিনিধিত্বকারী নেতার নেতৃত্বে যদি দেশ রাষ্ট্র পরিচালিত হতো, তাহলে আল্লাহর আইন বিধানের সমাজস্ব পরিচালনা হইত, তাই নয় কি? এখন মানুষের প্রতিনিধি, মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃদের প্রতিনিধি মানুষ ক্ষমতায়, তাই মানুষের মন গড়া আইন বিধান দিয়ে রাষ্ট্র চলে। এখন এই মুহূর্তে আল্লাহ বললেন তোমরা তোমাদের তোমরা দিনকে প্রতিষ্ঠা করো, আর আকিমুদ দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। আমি মুসলিম উম্মাকে বলতে চাই, এখন দিন প্রতিষ্ঠিত নাই, ইসলাম প্রতিষ্ঠিত নাই, চলতেছে মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র রাজতন্ত্র। এখন আপনি মানব রচিত ব্যবস্থা সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত নাইকা, নামাজ রোজা হজ জাকাত আমল করবেন নাকি দিন প্রতিষ্ঠা আন্দোলন প্রথম করেন, কোনটা পরম আগে? তাহলে দিন প্রতিষ্ঠার কাজ বাদ দিয়ে যারা নাকি সহসলে কাজ করেন, সবক দেওয়ার কাজ করেন, শুধু নামাজ রোজা হজ জাকাত মানে তালিম দেন, যারা বিভিন্ন মসজিদ মাদ্রাসা ঘুরে ঘুরে তুলতেছেন, এই বিভিন্ন জায়গায় সওয়াবের কাম করতেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছেন, কুরবানি দেওয়ার জন্য প্রতিনিধি নামতেছেন, বলেন তো এই ফরজগুলো আগে হবে না দিন প্রতিষ্ঠার ফরজ আগে হবে? তাহলে দিন প্রতিষ্ঠার ফরজ বাদ দিয়ে অন্য ফরজ করলে পারে কোন উপকার হবে কি? যেমন ওযু বাদ দিয়ে নামাজ পড়া, নামাজ পড়া তো ফরজ, ওযু করা ফরজ, তাহলে ওযু করা বাদ দিয়ে নামাজ পড়লাম হবে নামাজ? তাহলে যেই দিন প্রতিষ্ঠিত না থাকার কারণে আজকে আল্লাহর আইন বিধান সমাজে চালু নাই, যে দিন প্রতিষ্ঠিত না থাকার কারণে মানুষ মানুষের সার্বভৌম আইন বিধান কর্তৃত্ব মেনে আল্লাহর সাথে কুফর এবং শিরকে নিমজ্জিত, সেই দিন প্রতিষ্ঠার কাজ বাদ দিয়ে, সেই দিন প্রতিষ্ঠার জন্য অর্থ এবং সময় ব্যয় করা বাদ দিয়ে যত লক্ষ কোটি টাকাই খরচ করে আপনি হজ করেন, জাকাত দেন, যা তাই করেন, যত ফরজ আমল করেন, কোন আমল কাজে লাগবে কি? আমি এই বিষয়টা মুসলিম উম্মার কাছে তুলে ধরতে চাই। বর্তমান আজকে যে সাংবাদিক ভাইরা আছেন, আপনারা বিভিন্ন সংবাদ বিভিন্ন মাধ্যমে আপনারা আপনাদের এই প্রিয় মাধ্যমে আপনারা দেশবাসীর সামনে তুলে ধরেন, কিন্তু এই মহাসত্য কথাগুলো আপনারা
দেশবাসীর সামনে তুলে ধরবেন, এটি আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ। সমগ্র বিশ্বের মানুষ আজকে মহাপতির মধ্যে নিমজ্জিত, তারা মহাসত্য থেকে বিচ্ছিত হয়ে গেছে। সৃষ্টিকর্তা আল্লাহকে সার্বভৌমত্ব আইন দান কর্তৃত্ব মালিক বাদ দিয়ে মানুষ মানুষের দাসে পরিণত হয়ে গেছে। মানুষকে সার্বভৌম ক্ষমতার মালিক, মানুষকে আইন দানায় বিধানদাতা মেনে, মানুষকে রব মেনে সৃষ্টিকর্তা আল্লাহর সাথে শিরক এবং কুফরে লিপ্ত। এই কারণে জাতি আজকে দুনিয়াতে দুর্ভোগ অশান্তিতে আছে এবং পরকালে নিশ্চিত জাহান্নামে যাবে, ঘোষণাটা আল্লাহ। কাজে আপনারা যদি বাঁচতে চান সাংবাদিক বন্ধুরা, আর যদি জাতির মানুষকে রক্ষা করতে চান, তাদের কোনো কল্যাণ করতে চান, তাহলে আপনারাও সার্বভৌমত্ব আইন দান কর্তৃত্ব মানুষের অমান্য অস্বীকার করুন, সার্বভৌমত্ব আইন দান কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করে নিন। দাসত্ব আইনের আনুগত্য বাসনা মানুষের পরিত্যাগ করুন, দাসত্ব আইনের আনুগত্য বাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করে নিন এবং সঠিক অনুসরণ অনুকরণ একমাত্র আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণ করে, এই বিষয়ের উপরে যিনি নেতৃত্ব দান করছেন, যিনি বর্তমান বিশ্বে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন দান কর্তৃদের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির, তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হন এবং আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য অর্থ এবং সময় ব্যয়ের মাধ্যমে চূড়ান্ত চেষ্টা করেন, তাহলে নিজেদের কল্যাণ হবে, দুনিয়াতে কল্যাণ হবে, আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি মিলবে। ভাইরামা, ইসলাম প্রতিষ্ঠার জন্য যেহেতু আল্লাহর নির্দেশ অনেকে আয়াতটার গুরুত্ব দিছে, দিয়ে তারা দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এই দিন প্রতিষ্ঠার চেষ্টা করতে গিয়ে কেউ কেউ স্বচ্ছ সংগ্রামের পথ বেছে নিয়েছে। শর্তহীন অনুসরণ অনুকরণ একমাত্র আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিতে হবে। যতদিন পর্যন্ত সমাজ রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন দান কর্তৃত্বের প্রতিনিধিত্বকারী নেতা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মদিনায় প্রতিষ্ঠিত না হয়েছে, ইতিহাস সাক্ষী দেয় ওনারা একতরফা জুলুম মজলুম হয়েছে, জুলুমের শিকার হয়েছে, কাউকে আঘাত করেন নাই, একটা গালি পর্যন্ত দেন নাই। যতদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত না হয়েছে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব সার্বিকভাবে সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হয়েছে, ততদিন পর্যন্ত ওনারা সংযম ধৈর্য এবং সবর ও ক্ষমানিতা অবলম্বন করেছিলেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে এই ইসলামী রাষ্ট্রের উপরে আঘাত আসার পরিপ্রেক্ষিতে সেই আঘাতকে প্রতিহত করার জন্য উনি একাধিক ক্রমে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে অনেক যুদ্ধ করেছিলেন, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য কোন যুদ্ধ করেন নাই। কাজেই যারা বর্তমানে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে মানুষকে হত্যা করছেন, বোমা মারছেন, বিভিন্ন ভাবে মানুষের অত্যাচার করতেছেন, তারা আসলে ইসলামের কোনো কাজ করছেন না, তারা সশস্ত্র সন্ত্রাস করতেছেন, ইসলামের নামে চরম অন্যায় করতেছেন। এটি ইসলাম না, অনিসলামিক কর্মকাণ্ড, কোরআন সুন্নাহ বিরোধী কাজ, এটাও শিরক, এটাও কুফর, এটা আল্লাহর নির্দেশিত না, রাসূলের অনুসরণ না। দুই নম্বর, ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেকেই চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ধরি, অনেক ইসলামী দল আছে, তারা ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন, খুব ভালো কথা, কারণ ইসলাম প্রতিষ্ঠা হওয়া দরকার, কোরআনের শাসন চালু হওয়া দরকার, আল্লাহর আইন বিধানে আনুগত্য হওয়া দরকার। কিন্তু তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য বর্তমান যে ব্যবস্থা সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত, যে ব্যবস্থা তারা সমাজকে পরিচালিত হচ্ছে, জনগণের সার্বভৌমত্ব, জনগণের প্রতিনিধিত্ব, সার্বভৌমত্ব মানুষের, আইন বিধান কর্তৃত্ব মানুষের, মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানলে মানুষকে রক্ষা করা হয়, আল্লাহকে রক্ষা দেওয়া হয়, এটা আল্লাহর সাথে শিরক এবং কুফর। শিরক এবং কুফর হওয়ার কারণে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র নামক সকল মানব রচিত ব্যবস্থা শিরক এবং কুফর। এই কারণে জাতির মানুষ মহামতি দিয়ে মজ্জিত, গণতন্ত্র, যে গণতন্ত্র সার্বভৌম মানুষের স্বীকার করে, সেই গণতন্ত্র অধীনে যদি আপনি নির্বাচনে যান, তাহলে মানুষের সার্বভৌম আইন দান কর্তৃত্ব স্বীকার না করে কি নির্বাচনে যাওয়া যায়? তাহলে মানুষের সার্বভৌম স্বীকার করলে তো আল্লাহকে রব বাদ দিয়ে মানুষকে রব মেনেই নিলেন, আপনি তো শিরকে ঢুকে গেলেন, ইসলাম থেকে তো বাইর হয়ে গেলেন, আপনি ঈমান থেকে সরে গেলেন, তাহলে ইসলামটা আপনি কি প্রতিষ্ঠা করবেন?
এটা একটা চরম বিভ্রান্তি। ওনারা বুঝতে চাচ্ছেন না, ওনারা বলছে আমরা কৌশল অবলম্বন করছি, আমরা কৌশল অবলম্বন করছি, বর্তমান প্রেক্ষাপটে যদি আর কোনো উপায় নাই তাই আমরা কৌশল অবলম্বন করছি। আরে কৌশল যদি শীত করে করতে হয় তাহলে শীত করলে তো সকল আমল বিনষ্ট হয়, আল্লাহর ঘোষণা। আল্লাহর সাথে শীত করলে আল্লাহ পাক বলে দেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহাল জান্নাত ওয়া মামাহুন নার, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শীত করবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন, তাদের স্থান হবে জাহান্নামে। আগুন শীত করলে যেখানে জান্নাত খারাপ হয়ে যায়, আপনার শীত করে আল্লাহর সাথে কুফর করে গণতন্ত্র অধীনে নির্বাচনে অংশগ্রহণ করলে তাহলে আপনার জন্য তো জান্নাত আপনার হারাম করে গেলেন, তাহলে ইসলামটা কি প্রতিষ্ঠা করবেন? ইসলাম মানেই তো সার্বভৌমত্ব আইন দান করতে তো আল্লাহ, তাই গণতন্ত্রমূলক ব্যবস্থাটাই শিল্পী ব্যবস্থা। এটা বুঝতে হবে জাতির মানুষকে, এই বিষয়টা যদি না বুঝে তাহলে তো এই ক্ষতি থেকে বেরোতে পারবে না। এই কথাটা কেন বলতেছি, কারণ যেই ব্যবস্থাটা গ্রহণ করলে পরে দুনিয়াতে দুর্ভোগ অশান্তি, জাতির মানুষ দলদলে বিভক্ত হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, দেখেন তো আওয়ামী লীগ আর বিএনপি কি অবস্থা, দুইটা বড় দল মারামারি কাটাকাটি সবসময় লেগে আছে, আরো মারামারি কাটাকাটির জন্য তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জনের বিভিন্ন উস্কানিমূলক কথা বলতেছে, নির্বাচনে যেন যেতে না পারে জন্য নির্বাচন বয়কট করার জন্য চেষ্টা করতেছে। তো দলদলে বিভক্ত হয়ে গেছে এই ব্যবস্থা, জাতির মানুষকে ঐক্যবদ্ধ করে না। আজকে আসলে এই অগাস্ট মাস শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যিনি নেতৃত্ব দান করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার নেতৃত্বে দেশবাসী ঐক্যবদ্ধ ছিল, আর গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল, ইসলাম প্রতিষ্ঠার জন্য সেরকম ঐক্যবদ্ধ হতো। তখন জাতির মানুষ শেখ মুজিবুর রহমানের সেই স্বাধীনতা আন্দোলন ঐক্যবদ্ধ হয়েছিল, বিধায় স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, দেশ স্বাধীন হয়েছে। আজকে যদি ইসলামের জন্য আল্লাহ সার্বভৌমত্বের ভিত্তিতে মানুষের না সার্বভৌমত্ব আইন বিধান নিরুপুষ করতে তো একমাত্র আল্লাহ, এই আদর্শের ভিত্তিতে যদি জাতির মানুষ ঐক্যবদ্ধ হয় তাহলে ইসলাম প্রতিষ্ঠা হবে না। কেন মানুষ তো দুনিয়ায় শান্তি চায়, আখেরাতে জাহান্নাম তো মুক্তি চায়, তাহলে ইসলাম ছাড়া দুনিয়াতে শান্তি এবং কল্যাণ আখেরাতে জাহান্নাম তো মুক্তির কোন উপায় নেই। তাই মুসলিম উম্মা সহ বর্তমান বিশ্বের সকল মানুষকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা যারা উপস্থিত আছেন তারা এই দাওয়াত সবার কাছে পৌঁছায় দিবেন। আমরা যদি দুনিয়াতে শান্তি চাই এবং আখেরাতে জাহান্নাম তো বাঁচতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহকেই সার্বভৌম ক্ষমতার একমাত্র মানে আইনদাতা বিধানদাতা ও নিরঙ্কুশ কর্তা জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করতে হবে এবং আল্লাহর দাসত্ব তার আইন বিধানে আনুগত্য এবং তারই উপাসনা করতে হবে এবং একমাত্র আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ ইসলামের অনুসরণ অনুকরণে জীবন পরিচালনা করতে হবে। আর এই বিষয়ে বর্তমানে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে আল্লাহরই আইন বিধান কর্তৃদের প্রতিনিধি নেতা যিনি আল্লাহর দেওয়া ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, জাতির মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, সেই ইসলামী সমাজের আমি হযরত সৈয়দ হুমায়ুন কবির নেতৃত্বে আমরা আসেন ঐক্যবদ্ধ হই, নিজেদের কল্যাণ করি, জাতির মানুষের কল্যাণ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের কল্যাণ এবং জাতির মানুষের কল্যাণ করে দুনিয়াতে শান্তি এবং কল্যাণ আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।